আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে এখন আছি প্রিন্স মানিক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই ব্যবসা করি বা ব্যবসা করতে চাই, বা নতুন বা পুরাতন বিজনেস আছে, কিন্তু প্রোডাক্ট নিয়ে কোন ব্র্যান্ডের মাল নিয়ে ব্যবসা করলে ভালো লাভ হবে এই বিষয়টা কিন্তু আমরা জানি না। আমরা সবসময় অনেক সময় কিছু কিছু ব্র্যান্ড আছে এগুলোকে আমরা ইগনোর করে আমরা অন্যান্য ব্র্যান্ড নিয়ে যাই, কিন্তু এমন কিছু ব্র্যান্ড আছে আমরা ভাবি যে ব্র্যান্ডগুলো তো আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি, এই ব্র্যান্ডগুলো নিয়ে আসলে এখন আর মনে হয় ব্যবসা করা যাবে না, এই ব্র্যান্ডগুলোর মনে হয় চাহিদা নাই, এই ব্র্যান্ডের পোশাকের চাহিদা মনে তো হবে না। আমরা কিন্তু এটা অনেক সময় মনে করি, আমরা ভাবি নতুন কিছু আসে না কেন বা নতুন কিছু নিয়ে যাই। আসলে বিষয়টা এমন নয়, কিছু কিছু ব্র্যান্ড আছে কখনোই তারা পুরান হয় না, এরা সবসময় নতুনই থাকে। এদের ব্র্যান্ডের এই পোশাকগুলো একই সবসময় সারা জীবন চলবে। এমন কিছু ব্র্যান্ড আছে, আজকে আমি আপনাদের সামনে কোন কোন ব্র্যান্ড পুরান হয় না, কোন কোন ব্র্যান্ডের পোশাকগুলো পুরান হয় না, এবং কোন কোন ব্র্যান্ডগুলো সারা জীবন চলে এবং চলবে, এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোথাও যাবেন না, কারণ আমরা জানি যে আমরা বাজারে অনেক ধরনের ব্র্যান্ডের পোশাক দেখছি যেটা ছোটোবেলার থেকে দেখে আসছি, কিন্তু সেই প্রোডাক্টগুলো আমরা অনেক সময় মাঝে মধ্যে ইগনোর করি, কিন্তু দেখি যে আবার এটা সারা বছরই চলে। যেমন আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ডের পোশাকের উদাহরণ দিই। আপনার দেখা যাচ্ছে যে যেমন ইউজফুল একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের পোলো শার্ট, টি শার্ট, প্যান্ট হতে শুরু করে এই ধরনের অনেক কিছুই আছে। ইউজফুল একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সো এটা কিন্তু বাংলাদেশে এই প্রোডাক্টগুলো তৈরি হয় এবং এগুলো তো বড়ো বড়ো অনেক ফ্যাক্টরিতে তৈরি হয়, এগুলো কিন্তু অনেক অরিজিনাল প্রোডাক্ট আছে, অনেক দাম, সো এগুলো বাইরে কিন্তু সারা জীবন চলে, বাংলাদেশে চলে। এই প্রোডাক্টগুলো ব্যাপক চাহিদা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, বাঁকুড়াও দেখে আসছে ইউজফুল প্রোডাক্ট, সো এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এই প্রোডাক্টগুলো সবসময় চলে, এটা কিন্তু কমন প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো অনেক সময় আপনারা ব্যবসা করেন, অনেক সময় মনে করেন যেগুলো তো অনেক সময় দেখি যেগুলো কমন, এগুলো আমি দোকানের জন্য নিব না। যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এটা ভুল করলেন, সেল করতে পারলেন না। আপনাকে মনে রাখতে হবে এই প্রোডাক্টগুলো কখনো এগুলো পুরান হয় না, এই ব্র্যান্ডটা ব্র্যান্ড এবং এই প্রোডাক্টগুলো পোশাকগুলো এই ইউজফুল যে লেখা থাকে, এমব্রয়ডারি থাকে বা প্রিন্ট থাকে গেঞ্জিতে, এগুলো কোনো সময় পুরান হয় না। যেমন এর মধ্যে আরও আছে যেমন আপনার নাইকি, এডিডাস, তারপর এই ধরনের জিনিস, এই ব্র্যান্ডগুলো, এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এগুলো কিন্তু কখনো পুরান হয় না। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছে, চলছে, এখনও চলছে, ভবিষ্যতে চলবে, সবসময় এগুলো চলবে। এর জন্য আপনার দোকানে অবশ্যই এই প্রোডাক্টগুলো থাকতে হবে, এই প্রোডাক্টগুলো আপনাকে রাখতে হবে, এগুলোকে এই ব্র্যান্ডগুলোকে কখনো ইগনোর করা যাবে না, কারণ এগুলো কিন্তু আপনি মনে করেন যে চলছে না, কিন্তু অবশ্যই কাস্টমারের কাছে কিন্তু চলবে, ক্লায়েন্টদের কাছে কিন্তু চলবে, আপনি দোকানে রাখবেন, রাখে অফিসে শোরুমে যখন রাখবেন তখন এগুলো সেল হবেই হবে, আর যদি না রাখেন সেল হবে না। যেমন একটা ব্র্যান্ড আছে টমি হিলফিগার, এই টমি হিলফিগারটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, টমি হিলফিগার, টেনটনার, তারপরে আপনার আরেকটা রয়েছে যেমন গুচি, তারপরে ফিলা, এই ধরনের ব্র্যান্ডগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এগুলো আপনারা ইগনোর করার সুযোগ নাই। এই প্রোডাক্টগুলো আপনাদের অফিসের শোরুমে অবশ্যই রাখতে হবে, যত ধরনের ব্র্যান্ডের পোশাক রাখেন না কেন এই প্রোডাক্টগুলো রাখবেন, কারণ এগুলো মানুষের ভিতরে অন্তর থেকে ফেভার আছে, এগুলো ফেভারিট ব্র্যান্ড মানুষের মনের মধ্যে। আপনার ধরেন বাংলাদেশি কিছু আপনার ব্র্যান্ড আছে, যেমন এই ধরনের ইন্টারন্যাশনাল না, যেমন ইজি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নয়, এটা বাংলাদেশি ব্র্যান্ড। এবং আপনার আরও কিছু ব্র্যান্ড রয়েছে যেটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট, এগুলো কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না। যেমন আপনার গুচি, যেমন আপনার আরেকটা ব্র্যান্ড আছে, এই ধরনের কিছু ব্র্যান্ড আছে আপনার, এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এগুলো সবসময় চাহিদা থাকবে, এগুলোর মৃত্যু নেই, এগুলো সবসময় চলতে থাকবে, যুগের পর যুগ এগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো চলতে থাকবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা নতুন পুরাতন আপনারা যদি মনে করেন যে না এগুলো সবসময় কমন দেখে আসছি, এই কমন জিনিসটা নিলে আপনি কিন্তু ব্যবসা ভালো করতে পারেন, এবং এখানে আপনি যেখান থেকে ক্রয় করবেন সেখানে কমেও কিনতে পারবেন। আনকমন যে প্রোডাক্ট আছে, নতুন প্রোডাক্ট আছে, আনকমন যে প্রোডাক্টগুলো আছে, এগুলো কিনে অংশ ব্যবসা করতে পারবেন অথবা পারবেন না।
হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে এই প্রোডাক্টগুলো মানুষের ভিতরে অন্তরে গেঁথে আছে, হাজার হাজার বছর ধরে গেঁথে আছে। আপনি সাজিয়ে যখন আপনি ডিসপ্লে করে যখন রাখবেন, অবশ্যই এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো এবং এর খুব গুণগত মান, এর কোয়ালিটি অফ প্রোডাক্ট, এবং এগুলো দেখতেও সুন্দর এবং ইন্টারন্যাশনাল। সো সারা ওয়ার্ল্ডেই এই প্রোডাক্টটা খুবই চাহিদা, এই ধরনের ব্র্যান্ডের খুবই চাহিদা। এবং আরেকটা ব্র্যান্ড আছে ফেরারি, ফেরারি ব্র্যান্ডের টি শার্ট আছে আপনার, এই ব্র্যান্ডের টি শার্টগুলো খুবই চমৎকার, ফেরারি ফগ এই ধরনের আপনার খুব চমৎকার এই ধরনের এই ব্র্যান্ডের যে আপনার টি শার্ট থাকে, পোলো শার্ট থাকে এই ধরনের। আবার আরেকটা ব্র্যান্ড আছে ফোর এফ, ফোর এফ একটা ব্র্যান্ড, খুব চমৎকার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, খুবই সুন্দর। সো এই ধরনের এই ব্র্যান্ডগুলো কিন্তু আপনারা ইগনোর করা যাবে না যারা বিজনেস আপনারা এগোতে চান এবং যারা বিজনেসটা চালিয়ে যান। আপনাদের দোকানে সবসময় এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট রাখবেন, কারণ আপনার কখন কোন পোশাক মানে কখন কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনার কাছ থেকে এসে কাস্টমার চয়েস করে নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনি ভাবছেন যে এটা আমি সবসময় দেখি না, এটা আমি নিব না, বা এটা আমার পছন্দ হয় না। আসলে আপনি একজন ব্যবসায়ী, আপনার পছন্দেই সব কিছু কিনবেন এমন কিন্তু নয়। পছন্দ করে আপনি কিনবেন, কিন্তু কাস্টমারের পছন্দ নাও হতে পারে, আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই জন্য পছন্দ আপনার ফ্যান থাকতে হবে, কাস্টমারের চাহিদাটা আপনি বুঝতে হবে। যেমন এই জিনিসটা, এই প্রোডাক্টের নামে দেন একটা ব্র্যান্ড, আমি এটা আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে না, বাট তার মানে এই না যে কাস্টমার পছন্দ হবে না, কারণ কাস্টমারের রুচি এবং কাস্টমারের চয়েস বিভিন্ন রকমের হবে, এটা আপনাকে মানতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনি যেটা আপনার চয়েস হচ্ছে না সেই জিনিসটা আপনাকে কিনতে হবে, আবার যেটা আপনাকে চয়েস হয় এই জিনিসটা কিন্তু আপনাকে নিতে হবে। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সাজেস্ট করি যে আপনারা কমন প্রোডাক্টের উপরে আপনারা চাপ দেন এবং কমন প্রোডাক্ট কিনেন এবং এগুলো নিয়ে বিজনেস করার চেষ্টা করেন। যেমন একটা ব্র্যান্ড সোবিস, এই ব্র্যান্ডের খুব চমৎকার একটা, খুব সুন্দর, অনেকে এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চায় না। ওবিএস খুব সুন্দর একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, খুব ভালো একটা ব্র্যান্ড, এই প্রোডাক্টগুলো আপনারা কিনবেন এবং ক্রয় করে এই ব্যবসা কিন্তু ভালোভাবে একটা ব্যবসা করতে পারেন। তো এই জন্য এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করুন। এই ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদের অফিসে, আপনাদের শোরুম যেখানে আছে সেখানে রাখবেন। মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট ইন্টারন্যাশনাল যেমন ব্র্যান্ডও দেখবে, আপনার কোয়ালিটি গুণগত মানও দেখবে। এই জন্য আমি বলতে চাই যে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, আপনাদের অবশ্যই সেন্টও ভালো হবে এবং প্রফিটও বিজনেসটাও ভালো হবে। আর অন্যথায় আপনার চেষ্টা যদি ট্রাই করেন যে অন্যান্য আনন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে, করতে পারেন, কিন্তু আপনারা কমন প্রোডাক্ট দিয়ে যে বিজনেসটা লাভ করতে পারবে, কিন্তু আনন প্রোডাক্ট দিয়ে কিন্তু অতটা লাভ সেল বেশি দিতে পারবেন না, কারণ আনন প্রোডাক্টটা সেল হবে কম, আপনার এই প্রোডাক্টটা বেশিরভাগই সেল হবে। যেমন আরেকটা প্রোডাক্ট আছে আপনার, আরেকটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছে জ্যাক অ্যান্ড জনস। জ্যাক অ্যান্ড জনসটা খুব একটা নাম করা, অনেক পুরনো একটা ব্র্যান্ড। এই জ্যাক অ্যান্ড জনসের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন। এই জ্যাক অ্যান্ড জনসটা খুব সুন্দর, আপনার এই ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক আপনার নামে দামি একটা ব্র্যান্ড, এটা একটা ইন্টারন্যাশনাল বাইরের একটা ব্র্যান্ড। আবার একটা ব্র্যান্ড আছে যেমন ফলেনবিয়ার, ফলেনবিয়ার খুব একটা ভালো একটা নাম করা একটা ব্র্যান্ড। সো এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনারা সেল দেবেন, এগুলো কিন্তু আপনার কাস্টমারের ভিতরে মানে মানুষের মনের ভিতরে কিন্তু এই জিনিসগুলো আছে, আপনার কাছে কিন্তু আইসে বলবে না যে আমাকে ইউজফুল দেন বা আমাকে গুচি দেন, আমাকে নাইকি দেন, ফিনা দেন, অথবা ফলেনবিয়ার দেন, অথবা ফোর এফ এর ব্র্যান্ড দেন, এই ধরনের কিন্তু এগুলো এসে বলবে না। তারা কিন্তু যখন দেখবে এই ধরনের ব্র্যান্ডগুলো আপনার সামনে পড়বে, তখন তাদের কাছে কিন্তু অটোমেটিকলি মানে ভালো লাগবে। এই ভালো লাগার থেকে কিন্তু প্রোডাক্টটা তারা এসে আপনার কাছ থেকে চুজ করে আপনাকে রেট দিয়ে, সুন্দর একটা রেট দিয়ে মালগুলো নিয়ে চলে যাবে অনায়াসে। তাই এরকম কিছু ব্র্যান্ড আছে যেগুলো আপনি কখনো বিজনেসে বাদ দিতে পারবেন না। যদি আপনি এই ধরনের বিজনেসকে, এই ধরনের ব্র্যান্ডগুলোকে ইগনোর করে অন্যান্য ব্র্যান্ড দিয়ে ব্যবসা করার চেষ্টা করেন, কখনোই আপনি সফল হতে পারবেন না। আপনাকে এই ধরনের ব্র্যান্ডগুলো রাখতে হবে, আবার কিছু কিছু অন্যান্য ব্র্যান্ডেরও রাখতে হবে, সব কিছু মিলিয়ে ঝিঙে অ্যাভারেজ রাখতে হবে। তবে আমাদের এই বাংলাদেশে বর্তমান অনেক নতুন উদ্যোক্তা আছেন, অনেকেই হয়তো বা বুঝেন নাই, অনেকে মনে করেন যে না আমি এই ধরনের ব্র্যান্ডগুলো দেখে আসছি দীর্ঘদিন ধরে, এই ব্র্যান্ড আমি কমন জিনিস দেবো না, আমি একটু আনকমন নিই। আসলে ব্যবসায় পোশাক আশাকের ক্ষেত্রে বেশি আনকমন কিছু থাকে না, একই জিনিস বারবার ঘুরে ফিরে বছর শেষে পোশাকের ক্ষেত্রে
আপ ডাউন হয়ে চলে আসে, এইরকমই একটা কিছু আর কি। কিন্তু ওই আপনার একেবারে যে আনকমন হয়ে যে আপনি বিজনেসও অনেক কিছু করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনাকে এই ধরনের রানিং প্রোডাক্ট নিয়ে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি মানে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি এটা বলি যে আমার ব্যক্তিগত মন থেকে এই ব্যাপারটা বলি, যেটা আপনার এই ধরনের কমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন অবশ্যই ভালো ব্যবসা করতে পারবেন। আবার এখন দেখা যাচ্ছে যে অনেকে ইজির প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন, আবার অনেকে ওরা ওয়ান ফাইন নিয়ে বিক্রি করেন, হ্যাঁ এগুলো ভালো, আপনারা দেশি ব্র্যান্ডের এটাও কিন্তু চলে, এগুলো দিয়েও আপনি কিন্তু ভালো আপনার বিজনেসটা প্রসার ঘটাতে পারেন, এই ধরনের ব্র্যান্ডের এগুলো রাখবেন। তবে আননোন প্রোডাক্টটা কম রাখবেন, আননোন ব্র্যান্ডের প্রোডাক্টটা কম রাখবেন, এবং যেগুলো রানিং ব্র্যান্ড যেটা কমন ব্র্যান্ড এগুলো রাখার চেষ্টা করবেন। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত থেকে কিন্তু আমি বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কার কাছে কীরকম লাগলো এই বিষয়টা আমাকে শেয়ার করবেন, এবং আমার কাছে কমেন্ট করবেন, আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন বা কী জানতে চান বা কোন বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান, এই বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।